জানো তো আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে, তোবার চতুর্থীর দিন সবকটা ঘরের মাথাতে মানে চৌকাঠের মাথাতে পাঁচটা করে সিঁদুরের ফোঁটা দেয়া। এখানে একটা দিলাম, বেড়ে যে এখানেও দেব। তোমরা দেখতে পাচ্ছ কি আমি ঠিক বুঝতে পারছি না, সব কটা যে কটা দরজা আছে না সব কটাতেই। চলো, এখানটা হয়ে গেল কমপ্লিট, এইবার এইটাতে পাঁচটা হলো। আবার একটু নিয়ে নিই, দাঁড়াও, তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, আমি বুঝতে পারছি। একটা হলো, আগের বছরও দিয়েছিলাম, তোমরা সেটা হয়তো না, আমি দেখাই ওনি ওটা। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 18ই অক্টোবর বুধবার, সবার প্রথমে তোমাদের সবাইকে জানে শুভ চতুর্থীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছি তোমরা সবাই অনেকের মানে তোমাদের মধ্যে সবাই আর কি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছো। তো আমি ওটাই ভাবছি যে আমি এখনো বাড়ি পৌঁছাতে পারলাম না, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, মানে আমার ভালোও লাগছে দেখতে। আর সত্যি মানে যখনই টিভি বলো বা ফোন বলো খুলছি না, তো সব ঠাকুরের আর কি কোথায় কি থিম হয়তো সব দেখতে পাচ্ছি, আর বেশ ভালোও লাগছে। দেখো আমার স্নান হয়ে গেছে, আর তোমাদেরকে তো দেখালাম না যে আমি সিঁদুরের টিপ দিলাম, ওটা আর কি শ্বশুর বাড়িতে নিয়ম আছে চতুর্থীর দিন ওটা করতে হয় মানে স্নান টান করে। তো এবার খুব চা চা মন করছে বুঝলে তো, তো এখন ভাবছি চা করব। আর দেখো এখানে আমার একটা ব্রণ হয়েছে, মানে যেই এতদিন হলো না ঠিক আছে, যেই পুজোটা এলো ব্যাস দেখো অমনি একটা শুরু হয়ে গেছে। এটা দুর্গা পুজোর বিউটি স্পট মনে হচ্ছে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি, তার কারণ বলবো একটু পরে, এখন না। 9:30 বেজে গেছে, ভাবছি আমি খেয়ে নেবো। আমি ভাতে ভাত করেছি, তার সাথে ডিম সেদ্ধ করেছি, তো ওটাই খাবো আর কি, দেখাচ্ছি না তোমাদেরকে, বলেই তো দিলাম। আর এটার জন্য আমাকে এত বাজে লাগছে, আমাকে না মানে আমার খুবই বাজে লাগছে এটা দেখতে, আর খুব ব্যথা ব্যথা হয়ে আছে সববার। মানে আমার যখনই কোনো অনুষ্ঠান থাকে না, তখনই দেখেছি আমার কিছু না কিছু মুখে বেরোবেই বেরোবে, কি জানি কেন এরকমও হয়। আর জানো তো শিলচরের ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আগের বারে তো ডিসেম্বরে একটুও ঠান্ডা ছিল না এখানে, মানে কি বলবো মানে ওখান আমাদের ওদিকে যেমন ঠান্ডা ভালো মতো থাকে না ডিসেম্বরে, তো এখানে তো একদমই ছিল না। বাট জানুয়ারিতে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল এখানে, আর এখানে জানুয়ারিতেই বেশি ঠান্ডাটা পড়ে। বাট এখন দেখছি না কদিন ধরে ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা, আমার মনে হচ্ছে এবার মানে ডিসেম্বরে ভালো মতোই ঠান্ডাটা পড়বে। তো চলো বেশি কথা না বলে আমি লাঞ্চটা করে নিই। আর আমি লাঞ্চ বললাম, তোমরা ভাববে যে এই সব 9:30 বাজে এখন লাঞ্চ কেন বলছে, আসলে দুপুরের খাবারটা আমি এখন খাচ্ছি, তো ওই জন্যই আমি মজা করেই বলছি লাঞ্চটা করে নিই। আমি পুরো রেডি হয়ে গেছি, আমার খাওয়া তো হয়ে গেছে, এবার বলে দিচ্ছি আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি পার্লারেতে, আমার অ্যাপয়েন্টমেন্টে অনেকদিন আগে থেকে করে রেখেছিলাম, কারণ কালকে তো আমি বাড়ি যাচ্ছি না, আমি নয় মানে আমরা তো বাড়ি যাচ্ছি, তো তার জন্য ফাইনাল টাচ আপের দরকার, তো সেটাই এখন আর কি করতে যাচ্ছি। তো চলো বেরোনো যাক। আমি এসে গেছি পার্লারে, আমি ফার্স্টে ভ্যাকসিন করবো, তো এখন শুরু করি। আমার হয়ে গেছে ভ্যাকসিন, ভ্যাকসিনের পার্ট পুরো কমপ্লিট। এবার নেক্সট আমি কি বলে আইব্রো করব আর শ্যাম্পু করব, তো ওটা হয়ে গেলেই আমার কমপ্লিট। দেখো এখানে লাইট লাগানো হয়ে গেছে পুজোর জন্য, সামনে আছে দুর্গা মন্দির, ওখানে আর কি পুজো হবে। এটা এই যে এটা হলো সেই দুর্গা মন্দির যেখানে দুর্গা পুজো হয়। আমি এই মাত্র বাড়ি এলাম, আমার হয়ে গেছে সবই, আমি ওখানে বেশি ভিডিও করতে পারি, আর খুব লজ্জা লজ্জা লাগছিল, কারণ অনেক সবাই চলে এসেছিলো শেষের দিকে, ওই জন্য আর করা হয়নি একেবারে, এই জন্য এখান থেকে করছি। আর তোমাদেরকে দেখালাম পুরো প্যান্ডে মানে আর লাইট ফাইট সব লেগে গেছে পুজোর জন্য। আজকে রাতে না প্রচুর পরিমাণে জিরা রাইস খেতে ইচ্ছে করছে, এই জন্য দেখো আমি ভাতটা বসাতে দিয়ে দিয়েছি, আর ভাবছি চিকেনের কোনো একটা আইটেম করবো, দেখি কি বানানো যায়। আর প্রচুর পরিমাণে আজকে জিরা রাইস, আর তার সাথে চিকেনের একটু কিছু মানে নতুন কিছু খেতে ইচ্ছে করছে, দেখা যাক যদি কতদূর কি করতে পারি। দেখো এখানে আমার জিরা রাইসের রাইসটা করা হয়ে গেছে, এই যে কড়া বসিয়ে দিয়েছে, এবার শুরু করি। আমার মনে হচ্ছে ভাতটা যেন একটু কম হলো,
ওই জন্য আবার আমি একটু ভাত বসিয়ে দিলাম, আর কতক্ষণ ভাতটা হোক আমি ততক্ষণ সন্ধে দিয়ে দিই। সন্ধে হয়ে গেছে, আমার জিরা রাইস কমপ্লিট। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, নর্মাল চিকেন কষাই করছি। ততক্ষণ চিকেনটা একটু ম্যারিনেট হোক, আর খুব চাচা মন করছে তো ভাবি ভাবছি একটু চা খাবো। দেখো আমি চা নিয়ে বসে গেছি, তার সাথে এই যে বিস্কুটটা। এবার পেঁয়াজটা কেটে আমি চিকেনটা শুরু করি, যে এত ঘুম পাচ্ছে না আমার, মানে প্রচুর ঘুম পাচ্ছে। আর আমি যাই শোবো অমনি আর ঘুম হবে না রাতে, মানে এরকমই হয়, খুব ঘুমে, মানে মনে হয় আমি যেন তাকাতে পারছি না, হয়তো শুলেই ঘুমিয়ে যাব, কিন্তু যখন শুই কিছুতেই যেন ঘুম হতে চায় না। তো চলো চিকেনটা করে নিই, করে নিলেই আমার রাতের আজকে ডিনার বানানো কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে আমার চিকেনও পুরো রেডি, এবার এগুলো একটু মেজে নিই, কারণ মাসি তো আর আসবেন না, আমি আজকে বারণ করে দিয়েছি, কালকে ভোরবেলাতে আমাদের বেরোতে হবে, এগুলো সব মেজে রাখি, মানে এটা ওটা পরে মাছবো খাওয়ার পরে, এখন এটা মেজে নিই। অনির্বাণ চুল দাড়ি কাটতে গেছে, কালকে বাড়ি যাচ্ছি না, আমাকেও সাজতে হবে, ওকেও সাজতে হবে, আমি বলে বলে পাঠিয়েছি ওকে, তো ফাইনালিও গেছে। এই যে বড় পুজোর জন্য পুরো ফুল রেডি। আমরা ডিনারে বসে গেছি, দেখেন নাও ডিনারে আছে জিরা রাইস, তার সাথে চিকেন কষা। বর খেতে শুরু করবো। আমাদের এই মাত্র ডিনার হলো, আমরা এবার শুয়ে পড়বো, কারণ কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে আমাদেরকে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর কাল থেকে ব্লগ অন্য জায়গায় যেতে দেখতে পারবো, অন্য জায়গায় যেতে পারবো, অন্য জায়গা থেকে দেখতে পাবে। তাহলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন একটা গুড নাইট।